দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সৈকত নগরী কক্সবাজারের 51 কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। চেক প্রদান অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক বিতরণ করেন। বিস্তারিত থাকছে শেখ ফাহিমের রিপোর্টে। ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক প্রদান অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি গ্রাহকদের মাঝে 51 কোটি টাকার চেক বিতরণ করেন। বীমার মাধ্যমে মানুষের আর্থিক উন্নতি হচ্ছে ও বীমা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এখানে কাজ করি, তাইলে আমরা সরকারকে একদিকে কর দিচ্ছি, অন্যদিকে বেকার সমস্যা আমরা দূরীকরণ করছি। এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা আজকে তোমরা কাজ করছো এখানে, তোমরা পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে এখান থেকে বেতন নিয়ে সুখে আসো। কর্মীদের একনিষ্ঠ কাজের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এখন বাংলাদেশের সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা। আমার ন্যাশনাল লাইফের সবচেয়ে বড় যেটা গুণ সেটা হলো আমার প্রত্যেকটা কর্মী যেখানে আজকে 35 বছর, 30 বছর, 25 বছর, 20 বছর ধরে ন্যাশনাল লাইফে রয়েছে, যার কারণে তারা প্রিমিয়ামের টাকা আত্মসাৎ করে না। অনুষ্ঠানে কোম্পানির সারা দেশ থেকে প্রায় 6,000 উন্নয়ন কর্মী অংশগ্রহণ করেন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।